জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করছে এখানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এবং পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিকে পেয়ে যাবে সো কোন পদে কতগুলি ভ্যাকান্সি রয়েছে কিভাবে অনলাইনে আবেদন করবে এছাড়া পশ্চিমবঙ্গে কোন কোন ডিস্ট্রিকে তোমরা পরীক্ষা কেন্দ্র পাবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে তোমরা চলে আসবে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়ালি ওয়েবসাইটে এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল কমে টাইপ করবে জিআইসি ও এফ ইন্ডিয়া ডট কম এটি সার্চ করলেই এই ওয়েবসাইটে চলে আসবে এই লিঙ্কটি খুঁজে না পেলে ডিসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করেও তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো এখানে আসার পর এখানে দেখো মেনু বলে একটি অপশন রয়েছে থ্রি ডট মেনু বলে এখানে তোমাদের সিম্পলি একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অনেকগুলি অপশান পেয়ে যাবে এখান থেকে দেখো তোমাদের একটি অপশান পেয়ে যাবে কেরিয়ার বলে একটি অপশান পেয়ে যাবে এই কেরিয়ার অপশানে তোমাদের সিম্পলি একবার ক্লিক করতে হবে এই কেরিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের একটি পেজে রিডাইরেক্ট করে দেবে এখানে দেখো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে জিআইসি সো এখানে দেখো তোমাদের অবশ্যই জানিয়েছে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এছাড়াও নিচে দেখো ক্লিক হেয়ার টু ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলেই তোমরা সরাসরি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে সো সরাসরি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত করেছে যেখানে হেডলাইনে অবশ্যই জানিয়েছে দেখো রিকোমেন্ড অফ সেলস অফিসার এখানে তোমাদের সেলস অফিসার পদে নিয়োগ করছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি চুয়াল্লিশটি রয়েছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এখানে হেড অফিসে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে অনলাইনে আবেদন করা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে সরাসরি অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এগারোই মার্চ থেকে লাস্ট ডেট রয়েছে উনত্রিশে মার্চ দু হাজার একুশ সাল পর্যন্ত এছাড়াও তোমাদের অনলাইনে এক্সাম হবে নয় মে দু হাজার একুশ সালে এছাড়াও অ্যাডমিট কার্ড তোমরা দশ দিন আগে পেয়ে যাবে অফিসিয়ালি ওয়েবসাইটে এরপর দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করেছে এখানে অনেকগুলি পোস্টে নিয়োগ করেছে যার মধ্যে এখানে দেখো জেনারেল পোস্টে টোটাল পনেরোটি ভ্যাকান্সি রয়েছে এখানে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে গ্র্যাজুয়েট যে কোনো শাখা থেকে পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য এবং এস সি এসটি প্রার্থী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই আপনারা এই জেনারেল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এছাড়া কোনো আদার কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই এছাড়াও তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো গেল ফিনান্স চ্যাটার অ্যাকাউন্টেন্টস পোস্টে নিয়োগ করেছে এখানে পনেরোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো শাখা থেকে সাথে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে এবং জেনারেল ওবিসিদের জন্য সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং টি প্রার্থী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স আপনারা আবেদন করতে পারবেন সাথে অবশ্যই গ্র্যাজুয়েশন কোর্সের সাথে তোমাদের চ্যাটার অ্যাকাউন্টের কোর্স থাকতে হবে তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো লিগাল পোস্টে নিয়োগ করছে এখানে চারটি ভ্যাক্যান্সি রয়েছে এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ল থেকে অবশ্যই ল থেকে গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল ও বিসিদের জন্যে এবং এসসিএসটি প্রার্থী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হলেই আপনারা আবেদন করতে পারবেন এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হল ইন্স্যুরেন্স পোস্টে নিয়োগ করছে দশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং পার্সেন্ট নাম্বার থাকতে হবে গ্রাজুয়েশনে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল ও বিসিদের জন্যে এবং এসসিএসটি প্রার্থী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন সাথে গ্র্যাজুয়েশনের সাথে অবশ্যই তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে জেনারেল ইন্স্যুরেন্স বা রিস্ক ম্যানেজমেন্ট বা লাইফ ইন্স্যুরেন্স বা এফ আই আই এছাড়াও এফসিআইআই এই গুলো কোর্সের মধ্যে তোমাদের একটি কোর্সে তোমাদের অবশ্যই ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে দেখো এখানে জেনারেল যে পোস্টটা রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে অর্থাৎ সমস্ত প্রার্থীরাই জেনারেল পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে সেগুলি অবশ্যই জানিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এছাড়াও এখানে ভ্যাকান্সির কিছু রি রিজার্ভেশন থাকে তোমাদের অবশ্যই সেগুলো দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো করতে গেলে পয়লা ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে হিসেবে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত তোমাদের বয়স সীমা হতে হবে অবশ্যই এখানে দিয়ে দিয়েছে এছাড়াও এস সি এস টি প্রার্থীরা এছাড়াও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থীরা এছাড়াও এক্স সার্ভিস প্রার্থীরা যেমন সরকারি হিসেবে বয়সের ছাড় পায় তেমন বয়সের ছাড় পাবে এবং সাথে তোমাদের দেখো তোমরা মহিলা প্রার্থী হয়ে থাকলে এবং মহিলা প্রার্থী ডিভোর্স হয়ে থাকলে অবশ্যই তোমাদের ছাড় রয়েছে বয়সের এখানে দিয়ে দিয়েছে অবশ্যই তোমরা সেই ডিটেলসগুলো চেক আউট করে নিতে পারো সমস্ত পোস্টে কেমন বেতন দিয়ে হবে তার বেতনের কাঠামোটা অবশ্যই দিয়ে দিয়েছে তোমরা স্যালারিটা অবশ্যই এখান থেকে দিতে দেখে নিতে পারো এখানে তোমাদের মিনিমাম বেতন শুরু হবে বত্রিশ হাজার সাতশো পঁচানব্বই থেকে এবং ম্যাক্সিমাম বেতন তোমাদের পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা হবে এবং বিভিন্ন পোস্টে আলাদা আলাদা বেতন রয়েছে এবং বেতনের সাথে অবশ্যই কোন কোন বেনিফিট পাবে এগুলো অবশ্যই দিয়ে দিয়েছে তোমরা এখান থেকে ডিটেলসটা চেক আউট করে নিতে পারো এরপর দেখো এখানে এক্সাম সেন্টার কোথায় পাবে এক্সাম সেন্টার তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করার সময় চুজ করতে পারবে এখানে দেখো বিভিন্ন স্টেটে এক্সাম সেন্টার রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে আসানসোল হুগলি এছাড়াও কলকাতা এছাড়াও শিলিগুড়িতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে তোমরা যখন অনলাইনে আবেদন করবে তখন তোমরা তিনটি এক্সাম সেন্টার চুজ করার অপশন পাবে সেখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো তোমরা অবশ্যই চুজ করে নিতে পারো তারপরে দেখো এখানে এক্সামের সিলেবাসগুলো দিয়ে দিয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে এক্সাম পেপার অবশ্যই অবশ্যই ইংলিশ এবং তোমরা অবশ্যই হিন্দিতে পেয়ে যাবে অর্থাৎ ইংলিশে তোমরা কিন্তু এক্সামসে এক্সামের যে পেপারটি রয়েছে সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে সো এখানে অবশ্যই এক্সামের সিলেবাসগুলো দিয়ে দিয়েছে অবশ্যই দেখে নেবে এখানে তোমরা কোয়ালিফাই মার্কসগুলো অবশ্যই দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই এখান থেকে চেক আউট করে নিতে পারো এরপর দেখো এখানে কীভাবে অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে এছাড়াও অনলাইনে আবেদন কীভাবে করবে সেটা ভিডিওর তোমাদের প্রথমেই জানিয়ে দিয়েছি তোমরা অবশ্যই প্রথম পার্টটা আরেকবার দেখে নিতে পারো যারা স্কিপ করে গেছো তারা অবশ্যই একবার দেখে নিতে পারো সেখানে অবশ্যই জানিয়ে দিয়েছি অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে অনলাইনে আবেদন অলরেডি তোমাদের এগারোই মার্চ দু হাজার একুশ থেকে শুরু হয়ে গেছে এবং উনতিরিশে মার্চ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং অনলাইনে আবেদন করতে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস রয়েছে যেটা হচ্ছে জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য আটশো পঞ্চাশ টাকা আবেদন ফিস রয়েছে সাথে অবশ্যই জিএসটি আঠেরো পার্সেন্ট দিতে হবে অর্থাৎ তোমাদের আঠেরো আটশো পঞ্চাশ প্লাস তোমাদের আঠো পার্সেন্ট জিএসটি অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এছাড়াও তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এস সি এসটি এছাড়া মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের কোনো প্রকার আবেদন ফিস নেই আবেদন ফিস তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে এছাড়াও ডিমান্ড আপ মানির অর্ডার এছাড়াও পোস্টাল অর্ডারের মাধ্যমে তোমরা আবেদন ফিস দিতে পারো এছাড়া অনলাইনে আবেদন কীভাবে করবে সেটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো অর্থাৎ ইন্টারেস্ট হয়ে থাকো অবশ্যই আবেদন করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন প্রয়োজনীয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই এই ইনফরমেশনটি পেতে পারে সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার স্পেশাল সাজেশন বুক আমরা লঞ্চ করেছি এই বইটি এক্সাম বাংলা এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে এই বইটি তোমরা মাত্র ছিয়ানব্বই টাকায় পাবে এই বইয়ের মধ্যে তোমরা কি কি তথ্য পাবে এছাড়া এই বইয়ে কি ধরনের সিলেবাস রয়েছে সেই সম্পর্কে ডিটেলসে এই বইটি রিভিউ করা রয়েছে তোমরা যদি ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই বইটার রিভিউ ভিডিওটা দেখে নিতে পারো এবং পারচেস করতে চাইলে অবশ্যই পারচেস করে নিতে পারো সো অবশ্যই ডেসক্রিপশন বক্সের থেকে এই ভিডিওটা তোমরা চেক করে নিতে পারো